আসসালামু আসসালামাইকুম রাহমাতুল্লাহ নিউজ ওয়ান এর এখনকার সংবাদে আপনাদের স্বাগতম চলুন প্রথমে দেখে নেওয়া যাক শিরোনাম টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দ এপারে এসে পড়ল গুলি মিয়ানমার সীমান্তে সতর্ক রয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পতনের পথে মিয়ানমারে কর্তৃত্ববাদী শাসন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কক্সবাজারের টেকনাফ সীমান্তের মিয়ানমারের ওপারে গোলাগুলি চলছে এপারে বাংলাদেশ সীমান্তে নুরুল ইসলামের বসত ঘরে এসে পড়ল সেই গুলি শনিবার সাতাশ জানুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের নম্বর ওয়ার্ড গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি জানিয়েছেন নুরুল ইসলামের শাশুড়ি বেগম তিনি বলেন শনিবার সকাল সাড়ে দশটা থেকে টেকনাফের হোয়াইকং উলুবনিয়া সীমান্তের মিয়ানমারের ওপারের মর্টার সেল ও গোলাগুলির শব্দ এপারে ভেসে আসছে আমরা ভয় ও আতঙ্কে নিরাপদে সরে গেছি হঠাৎ দেখি ভারী একটা গুলির শব্দ হলো তখন দেখি আমার মেয়ের জামাইয়ের বসত ঘরে টিনের দরজা ছিদ্র হয়ে বাড়িতে ঢুকে পড়ে একটি গুলি তখন আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি পরে সদস্যরা খবর পেয়ে তারা এসে ঘরের উঠান থেকে গুলিটা নিয়ে যায় স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মদ সোলেমান বলেন মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দে বাড়ি ঘরে থাকতে পারছি না শনিবার নুরুল ইসলামের বসত ঘরে একটি গুলি এসে পড়েছে গত এক সপ্তাহ ধরে এই সীমান্তের ওপারে মর্টারশেল ও গুলির শব্দে অনিরাপদ মনে করছি সন্তান নিয়ে রাতে ও দিনে সবসময় ভয়ের মধ্যে থাকতে হচ্ছে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালও বলেন টেকনাফের হোয়াইকং উলুবনিয়া তুলাতুলি ও কানজরপাড়া সীমান্তের মিয়ানমারের ওপারে সপ্তাহ জুড়ে চলছে প্রচুর গোলাগুলি ভয়ে আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না চিংড়ি ঘেরেও যেতে পারছি না সীমান্তের ওপারে ফায়ার চলাচলের সময় একটি গুলি এপারে উলুবনিয়া নুরুল ইসলামের বসত ঘরে এসে পড়ে এখনও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি চলছে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন স্থানীয়দের মাধ্যমে শুনেছি মিয়ানমার থেকে এপারে উলুবনিয়া সীমান্তের একটি বসত ঘরে গুলি এসে পড়েছে গোলাগুলির এই ঘটনায় স্থানীয়দের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে এ বিষয়ে জানতে স্থানীয় বিজিবিকে ফোন দেওয়া হলে কল রিসিভই করেননি এদিকে রাজধানীতে আজ শনিবার দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছেন মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্বে কর্তৃত্ববাদী শাসন গেড়ে বসলেও একেবারে শেকড় গেড়ে বসা কর্তৃত্ববাদী শাসনের দেশ মিয়ানমারের চিত্র একটু ভিন্ন বলা যায় দেশটির সেনা নিয়ন্ত্রিত শাসক চক্র পরাজয়ের দ্বার প্রান্তে বছরের পর বছর দেশের শাসন ক্ষমতা দখল করে অথবা নিয়ন্ত্রণে রাখা সামরিক বাহিনী দেশটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবর মিয়ানমারের শাসক গোষ্ঠী দেশটির বৃহত্তর একটি অংশের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে রাজধানী নেপিত রক্ষাকেই তারা এখন তাদের জীবন রক্ষা কবচ বলে মনে করছে বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স বা পিটিএফ পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার পথে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে বর্মি তরুণদের মধ্য থেকে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব এসেছে এই তরুণেরা দেশব্যাপী পিপল ডিফেন্স ফোর্স গঠন করে বিভিন্ন ইউনিটে সংগঠিত হয়েছেন তারা প্রথম দিকে বাড়িতে তৈরি অস্ত্র ও অন্যান্য প্রাথমিক অস্ত্র জোগাড় করেছিলেন পরে তারা জাতিগত মিলিশিয়াদের সঙ্গে আগে যারা এথনিক আর্মড অর্গানাইজেশনস নামে পরিচিত ছিল সম্মিলিতভাবে লড়াই শুরু করে বিশ্লেষকদের মতে মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত মূলত দেশটির সামরিক জান্তার কথা না রাখা থেকেই সেনাপ্রধান মিন অং হ্লাইং এর নেতৃত্বে সামরিক জানতা দুই হাজার একুশ সালে ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি অংশান সূচির সরকারকে হটিয়ে তারা ক্ষমতা নেয় এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা বললেও মিন অং হ্লাইং তার শাসন ব্যবস্থা নিয়ে গেড়ে বসেন মিয়ানমারের নাগরিকদের ওপর অংশান সূচিকে একের পর এক মামলায় সাজা দেয়া হয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নানা অভিযোগে তার মোট তেত্রিশ বছরের কারাদণ্ড হয় তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয় সামরিক জানতার এমন ষড়যন্ত্রমূলক আচরণ মেনে নিতে পারেনি দেশটির অপেক্ষাকৃত সুস্থ শাসনকালের সুফলভোগী প্রজন্ম তারপরও তাদের আশা ছিল একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশটির সামরিক শাসনে অবসান ঘটবে কিন্তু গত একত্রিশ জুলাই মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় জান্তার পক্ষ থেকে বলা হয় দেশের জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়বে এবং নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে এই ঘোষণার পর গত অক্টোবরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম ও তাং ন্যাশনাল লিবার আর্মি জোটটি পরিচিতি পেয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স নামে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত সশস্ত্র এই গোষ্ঠী দ্রুত মিয়ানমারের উত্তর রাজ্য সানের সামরিক ঘাঁটি এবং মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্য পথের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী নেতারা যে কতটা প্রভাবশালী তা গণতন্ত্রের পক্ষে নিরন্তর কথা বলে যাওয়া লোকদের চিন্তার বাইরে এই যখন অবস্থা তখন মিয়ানমারে ব্যতিক্রম অবস্থা দেখা যাচ্ছে সেখানকার প্রতাপশালী সামরিক জান্তাকে ক্ষমতাহীন হয়ে যেতে দেখা যাচ্ছে জেনারেলদের হাতের মুঠোয় থাকা ক্ষমতা ছিনিয়ে নিতে এবং নিজেদের ভবিষ্যৎকে কণ্ঠকমুক্ত করতে এখন মিয়ানমারের তরুণরা যান বাজি রেখে সংগ্রাম করে যাচ্ছে বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারে একের পর এক শহর বন্দর নগর দখল করছে দেশটির বিপুল সংখ্যক সেনা সদস্যকে তারা হতাহত অথবা আটক করেছে তারপরও তাদের জয় খুব একটা সহজ হবে এমনটা ভাবছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের মতে মিয়ানমারের এই রক্তক্ষয়ী সংঘাত মাসের পর মাস প্রলম্বিত হতে পারে কারণ সামরিক জানতা তাদের সর্বশেষ ঘাঁটির রাজধানী নেপিতর পতন ঠেকাতে রাজধানী ও তার চারপাশে পদাতিক গোলন্দাজ ও বিমানবাহিনীকে ব্যবহার করতে থাকবে